ভালো আছো? তো আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কি হতে চলেছে ভিডিওতে। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, দই, তারপর দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার এটাকে মেখে নেব ভালো মতো। আমি এখানে চামচ দিয়ে মাখছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। সেটা আলাদা ব্যাপার যে আমার আঙ্গুলটা কেটে গেছে, নাহলে আমি হাত দিয়ে মেখে নিতাম। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি এটাকে 30 মিনিট রেখে দেবো। তো আমাদের কড়াই একদম গরম হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেগুন ভর্তা দিদি না যে আমি গ্যাস জ্বালাবো না, একবার দেখিয়ে দিচ্ছি গ্যাস জ্বলছে। আর তেল অলরেডি মা দিয়ে রেখেছে, কারণ আমি তেল বেশি দিই, বেশি দিলে খেতে পারবে না, আর মা পছন্দ করে না একটু তেল বেশি দিয়ে খাওয়াটা। মা অলরেডি তেল দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবে। তো তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, চিড়ে দিয়ে দিলাম, আর সামান্য জিরে দিচ্ছি, গোটা জিরে, আর গোটা গরম মশলা, দুটো লবঙ্গ দিলাম, আর আগে একটা দারচিনি দিয়েছি, আর এলাচ দিয়ে দিলাম। আমি হালকা একটু তেল দিচ্ছি, যেহেতু মা এখানে দাঁড়িয়ে নেই হাতটা দিয়ে কিনতো না। তো অনিয়নটা আমি ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না ইটস বিকাম ডার্কার শেড। তো যতক্ষণ না এটা ডার্ক কালার হচ্ছে, ততক্ষণ একটু ডার্ক হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পাকাবো। তো এটা হালকা ডার্ক হয়ে গেছে, ডার্ক কালার। তো আমি এটাতে আদা রসুনটা অ্যাড করে দেবো, আদা রসুন বাটা। এবার আমি এই ম্যারিনেশন করা চিকেনটা এখানে দিয়ে দেবো। তো চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে, আর এর মধ্যে আমি খুবই কম জল অ্যাড করবো, কারণ এটা যেহেতু কষা, চিকেন কষা হবে না হলে তো একদম লিকের ঝোলের মতো ট্যালট্যালে হয়ে যাবে, তো সেটা আমরা চাই না একদম। তার জন্য ভাবে ভাবে আমরা মাংসটাকে সিদ্ধ করবো,
তো এই যে জলটা বেরিয়ে গেছে এটা আস্তেক মাংস সিদ্ধ হবে আর আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করব। তো আমি এখানে মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা ডাইরেক্ট আমি মশলাটা দেবো না কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য কি এখানে আমি কী কী মশলা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি। এবার এটাকে আমি একটু জলের মধ্যে একটু সামান্য জল দেবো, জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে মশলাটা পড়বে না। তো আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ বেশি নুন দেবো না, দেখে দিতে হবে নুনটা, কারণ অলরেডি ম্যারিনেশনে নুন দেওয়া রয়েছে। তো এটাকে আমি একটু 3 মিনিটের জন্য ঢেকে দেবো এবার এতে সামান্য একটু জল অ্যাড করে দেবো। আবার উপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো। তো আমি এতে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, তো হালকা একটু চিনি দিয়েছি না, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তো ভালো লাগে কিন্তু টেস্টটা। আবার আমি একটু দিয়ে দিলাম। তো আমাদের মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্টে, ফিনিশিং টাচ। তো আমাদের চিকেন রেডি, এটাকে প্লেটিং করবো এবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি কি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, চলো টাটা।